तो फ्रेंड्स आजकल वीडियो अपन खूब ही इंटरेस्टिंग होते चले कारण आजकल वीडियोते अपन साथेर करते चले आपनारा कि भावे SMS बैकग्राउंडे निजे छवि सेट करबें। हाँ फ्रेंड्स मोबाइल फोनर जो SMS बैकग्राउंड थे से सम्पूर्ण किन्तु ह्वाइट कलर देखा जाए। এখানে আমরা কোনো রকমের কোনো ধরনের ফটো বা ছবি সেট করতে পারি না, বাট আজকের ভিডিওটি যদি আপনারা পুরোপুরি কমপ্লিটলি দেখে নেন আপনি আপনার SMS বারে একটি ফটো বা ছবি সেট করতে পারবেন, আপনার অতএব আপনার কোনো প্রিয় মানুষের ফটো সেট করতে পারবেন যেটি দেখতে খুবই অসাধারণ এবং খুবই অ্যাট্রাকটিভ লাগবে। এবং আপনি যদি আপনার SMS বারে এমনভাবে একটি ফটো সেট করেন আপনার বন্ধু বা বান্ধবীরা অবাক হয়ে যাবে এবং 100% আপনার কাছ থেকে জানতে চাইবে যে ভাই এটি কিভাবে করেছো। তো ফ্রেন্ডস এটি একটি খুবই মজার ব্যাপার, এটি কিভাবে করবেন সেটি সম্পূর্ণ আমি আজকের ভিডিওতে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। वेलकम बैक। तो फ्रेंड्स आमादेर SMS बैकग्राउंड एक फोटो सेट करते गेले आमादेरके छोटो एक एप्लीकेशन इन्स्टल करते हबे प्ले स्टोर थेके। तो प्रथमे आमार मोबाइल प्ले स्टोर ओपेन करछि, आपनारा आपनादेर मोबाइल प्ले स्टोर ओपेन करबेन, तारपरे सार्च बक्से टाइप करबेन कलर SMS। एई जे कलर SMS जे एटा आछे सेई एप्लीकेशनटा आपनारा इन्स्टल करे नेबेन। एई एप्लीकेशनेर लिंक आमार भिडियो डिस्क्रिप्शन बक्से दिये देबो, आपनारा चाइले सेखान थेके इन्स्टल करे निते पारबेन। এরপরে ওপেন করতে হবে। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে আই হ্যাভ অ্যাগ্রিতে টিক মার্ক করতে হবে, কন্টিনিউ এ ক্লিক করতে হবে, জাস্ট ওয়েট। তারপরে এখানে দেখুন চেঞ্জ ডিফল্ট SMS অ্যাপ্লিকেশন, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে চেঞ্জে ক্লিক করতে হবে, চেঞ্জে ক্লিক করার পরে এখানে অ্যালাও পারমিশনে ক্লিক করতে হবে, অ্যালাও করে দিতে হবে। তারপরে ওকেতে ক্লিক করতে হবে, ওকেতে ক্লিক করার পরে এটা একটু লোড নেবে, জাস্ট ওয়েট। আর আপনাদেরকে বলবো যে আপনারা ডাটা কানেকশানটা অন রাখবেন, ঠিক আছে। বাস জাস্ট ওয়েট, এখানে একটা কিছু একটা অ্যাড আসবে সেটা ক্রস করে দেবেন। তো জাস্ট ওয়েট, এখানে মিনিট দিয়ে দিয়েছে, আমি ক্রস করে দিচ্ছি। ক্রস করে দেওয়ার পরে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ডে আপনাকে ক্লিক করতে হবে। এখানে তিনটে অপশান পেয়ে যাবেন, কালারফুল, ভিডিও, ইমেজ। তো যেহেতু আমরা ছবি সেট করব তার জন্য আমি ইমেজ সিলেক্ট করে নিচ্ছি। এরপরে পিক ইমেজে ক্লিক করতে হবে, পিক ইমেজে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন। এখানে ক্রপ চিহ্ন আসবে, তো এটাকে আপনারা ক্রপ করে নেবেন, জাস্ট ওয়েট। আমি এটা ক্রপ করে নিচ্ছি, তারপরে ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করার পরে এই ছবিটা লোড নেবে, তো এই পিকচারটার উপরে ছবিটার উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলছে অ্যাপ্লাই, একটা অপশান আছে অ্যাপ্লাই ক্লিক করতে হবে, তারপর ওকেতে ক্লিক করতে হবে। ওপেতে ক্লিক করার পরে আমি দেখাচ্ছে এখানে অ্যাড চলে এসছে, তো অ্যাডটাকে আমি ক্রস করে দেবো। এবার মানে কমপ্লিটলি কাজটা মানে সাকসেসফুল হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি SMS ওপেন করব, SMS ওপেন করার পরে দেন দেখুন এখানে আমার ফটো সেট হয়ে গেছে। এবার দেখুন এখানে দেখুন ফটো সেট হওয়ার পরে কত সুন্দর লাগছে আমার SMS বারটা। আর এখানে দেখুন আমি ক্লিক করছি যে কোনো একটাই, এখানে দেখুন জাস্ট ওয়েট, এখানে দেখুন মানে ফটো বার এবং ব্যাকগ্রাউন্ডেও কিন্তু ফটো সেট হয়ে গেছে। এখান থেকে আমরা যে কোনো জিনিস SMS করতে পারবো। এবং মোর একটা টিপ খুব সুন্দর লাগছে একটাই, তো এইভাবে আপনারা SMS বারে আপনাদের নিজের কিংবা আপনার প্রিয়জনদের কিংবা আপনার যে কোনো পছন্দের ফটো সেট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন।